আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, নতুন জাতীয় শিক্ষাক্রম সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আমি মোহাম্মদ আসাদুল্লাহ, প্রভাষক সৈয়দ শাহ মুস্তফা কলেজ, মৌলভীবাজার। প্রিয় বন্ধুরা, পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন ও জীবিকা। প্রযুক্তির উৎকর্ষের কারণে পরিবর্তনের গতিও হয়েছে অনেক দ্রুত। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নেওয়ার কোনো বিকল্প নেই, কারণ প্রযুক্তির উন্নয়ন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে এগিয়ে চলেছে অভাবনীয় গতিতে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদেরকে দক্ষ যোগ্য হয়ে গড়ে ওঠার কোনো বিকল্প নেই। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ আমাদের কর্মসংস্থানকে রক্তচক্ষু দেখাচ্ছে। অদূর ভবিষ্যতে নতুন প্রেক্ষাপটে অনেক নতুন কাজের সুযোগ তৈরি হবে, যা এখনো আমরা জানি না। অনাগত সেই ভবিষ্যতের সাথে আমরা যেন নিজেদের খাপ খাইয়ে নিতে পারি, তার জন্য এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি বলতে এমন শিক্ষণ কার্যক্রমকে বোঝায় যেখানে শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে সঠিক জ্ঞান, দক্ষতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারবে। অর্থাৎ আমরা আগে কিভাবে শিখতাম, শিখতাম দেখে দেখে, পড়ে পড়ে, শুনে শুনে, করে করে, এখন এই সবগুলোকেই এক জায়গায় করা হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা একটা কাজ নিজে করবে, করে তারপরে শিখবে। একটা উদাহরণ দিই, আগে যেমন শিক্ষার্থীরা বই পুস্তকে পড়তো অজু কীভাবে করতে হয়, শুধু পড়ে মুখস্থ করে শেষ, কিন্তু এখন একজন শিক্ষার্থী বই পড়বে, সে কীভাবে অজু করবে, তার পাশাপাশি সে নিজে অজু একবার করবে শিক্ষকের তত্ত্বাবধানে। আবার আগে খাতা কলমে গণিতের কাজ করতো, ক্ষেত্রফল নির্ণয় করতো, কিন্তু বর্তমান শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীর হাতে ফিতা দিয়ে দেওয়া হবে, বলা হবে ব্রেঞ্চটি মাপো, এই ঘরটি মাপো, শিক্ষার্থী ঘরের ক্ষেত্রফল তৈরি করবে, তারপরে সেটা আবার খাতা কলমে করে এইভাবে শিখবে। সুতরাং শিক্ষার্থী এখানে আনন্দ পাবে এবং সে যেটা শিখবে অভিজ্ঞতার মাধ্যমে শেখার কারণে তার এই শিক্ষণটা স্থায়ী হবে এবং এটা বাস্তবমুখী হবে। এই জন্যই তো দেখা যাচ্ছে যে আগের শিক্ষা পদ্ধতিতে অনেকে অনেক কিছু শেখার পরও সে কিন্তু এই বাস্তবে এসে সেটা আর প্রয়োগ করতে পারে না। যেমন আমরা ক্লাস ওয়ান থেকে ইংরেজি শিখে আসছি, তারপরও দেখা যাচ্ছে যে লেখাপড়া শেষ করার পরও একজন শিক্ষার্থী সাবলীলভাবে আর বাস্তবে এসে ইংরেজিতে কথা বলতে পারে না। কারণটা কি? কারণ হলো সে অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়নি, সে শুধু কিছু পড়ার মধ্যে দিয়ে গিয়েছে। এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বর্তমানে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিছু পোস্ট দেখতে পাই যেগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই শিক্ষা কার্যক্রমটা অনেকটা আমাদের সমাজে যাবে না এরকম। আসলে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা দ্বারা একটা সামগ্রিক বিষয়কে কখনো সঠিকভাবে বিচার করা যায় না। শুধু এটা বুঝেন যে বাস্তবে একটা শিক্ষার্থী পাঠের কোনো একটা বিষয় সে যদি নিজে হাতে একেবারে বাস্তবিক করে করে শিখে, তাহলে কিন্তু তার সেই শেখাটা খুব ভালো হবে। এটা আপনিও বুঝেন, আমরাও বুঝি। এই জন্য এই শিক্ষা বিজ্ঞানীগণ এই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতিকে অর্জনের জন্য চারটি ধাপ নির্ধারণ করেছে। প্রথম ধাপটি হচ্ছে প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা। প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতাটা হচ্ছে প্রথম ধাপে দৈনন্দিন জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা বা ঘটনার প্রকাশ থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থী নিজের অর্জিত বাস্তব অভিজ্ঞতা বা চারপাশের ঘটনাবলী প্রত্যক্ষ করতে পারবে, ফলে শিখনের সঙ্গে শিক্ষার্থীর দূরত্ব তৈরি হবে না এবং শিখনকে আনন্দের সাথে গ্রহণ করতে উৎসাহিত হবে। দুই নম্বর যে বিষয়টা সেটা হলো প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। এই প্রতিফলনমূলক পর্যবেক্ষণটা হচ্ছে পূর্ব অভিজ্ঞতাকে পর্যবেক্ষণ ও প্রতিফলন করে শিখনের যে ধাপের সূচনা হয় তা হলো প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। এ ধাপে কিছু সময়ের জন্য পূর্ব অভিজ্ঞতার বিষয়টি নিয়ে ভাবার পরিবেশ ও পথ সৃষ্টি করে দেওয়া হবে। এতে শিক্ষার্থীরা তার অভিজ্ঞতা পরখ করতে পারবে, অভিজ্ঞতার সীমাবদ্ধতা বুঝতে পারবে এবং নতুন অভিজ্ঞতা অর্জন করার বিষয়ে সে আগ্রহী হবে। আর তিন নম্বর বিষয়টা হচ্ছে
বিমূর্ত ধারণায়ন। এটি শিখনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এ ধাপে প্রয়োজনীয় তথ্য ও তত্ত্ব দিয়ে এবং সহায়ক উপকরণের সাহায্যে বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া থাকবে। এতে শিক্ষার্থী পঠিত বিষয় সম্পূর্ণভাবে বুঝতে পারবে। আর সর্বশেষ যে ধাপ, সেই ধাপটি হচ্ছে সক্রিয় পরীক্ষণ। সক্রিয় পরীক্ষণটি হচ্ছে যে কিছু বাস্তব সমস্যা বা অবস্থার কথা উল্লেখ থাকবে, শিক্ষার্থী আগের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞান প্রয়োগ করে এক্ষেত্রে তার পারদর্শিতার প্রমাণ দেখাবে। প্রিয় বন্ধুরা, এই চার ধাপ অনুসরণ করে যদি নতুন পাঠ্য বইয়ে অগ্রসর হওয়া যায়, তাহলে পাঠ্য বই নিয়ে আমাদের দ্বিধা কমে আসবে। সুতরাং আমরা বলতে পারি যে অভিজ্ঞতার মাধ্যমে যদি কোনো শিক্ষার্থী কোনো বিষয় শিখে, সেটা গণিত হোক, সেটা ধর্ম হোক, যাই হোক, সেটা সে আনন্দের সাথে শিখবে এবং তার শেখাটা স্থায়ী হবে এবং বাস্তব জীবনে সে সেটা করে দেখাতে পারবে। যেমন আগে বইয়ে শুধু সলাৎ কীভাবে পড়তে হবে, আদায় করতে হবে সেটা সে শিখত, এখন সে নামাজ একেবারে কাতারে দাঁড়িয়ে শিখবে, শিক্ষক সেটা শিখিয়ে দেবেন, এরপরে বইয়ের সহায়তা নিয়ে সেটা সে সমন্বয় করবে। প্রিয় বন্ধুরা, তাই আসুন আমরা নতুন শিক্ষাক্রম আমাদের দেশে বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হই এবং সবাইকে সাহায্য করি। সবাইকে ধন্যবাদ।